এটা ধরো তো আর দেখো ডালটা যেন ধরে না যায় হ্যাঁ ঠিক আছে বাবা কি গরম রে বেড়ে গন্ধ বেরিয়েছে তো স্পেশাল কিছু লাগছিস আরে না না স্পেশাল কিছু না কানাইদা এক গাদা শাকসবজি এনেছে না সেগুলোর গতি করছি কচি কচি ঝিঙে এনেছে ঝিঙে পোস্ত করি হ্যাঁ কর না খেতে বেশ লাগে তো পোস্ত যা দাম এই শোন না নারকেল দিয়ে ডাল করছি বেশ কাঁচা আমের চাটনি এঁচোড়ের ডাল না ঝিঙে পোস্ত নারকেল ডালের সঙ্গে কি ভাজা ভালো লাগবে বলতো আবার ভাজা কি দরকার কি সারাদিন রান্না করেই থাকবি নাকি বাবা এই কটা রান্না করার কোনো ব্যাপার নাকি এই শোন না মেজো তুই তো পটলের দোরমা খেতে খুব ভালোবাসিস কানাইদা ভালো ভালো পটল এনেছে ফ্রিজ থেকে বার করে এই শোন না পটলের কোনো দরকার নেই মাছ আছে স্রেফ মাছের ঝোল আর ভাত কানাইদা করে নেবে আমার জন্য একটা নিরামিষ তরকারি সেটা তুই করে দে নন্দিনী এসে যাবে আমিও হেল্প করে দিতে পারবো তোকে হেল্প করবি বাবা এই কটা রান্না হবে এই কটা লোকের রান্না তাতে আবার হেল্প ব্যাঙ্গালোরে আমার শ্বশুরমশাই তাই 7-8 জন লোককে নিয়ে চলে আসতেন উইদাউট নোটিসে আমার শাশুড়ি তো যা রেগে যেতেন একদম রান্নাঘর ছেড়ে বেরিয়ে যেতেন সেই আমি ভরসা একা হাতে সব ঠিকঠাক ম্যানেজও করে নিতাম জানিস কোনো অসুবিধেই হতো এ তো তুই পারিস আমি জানি কিন্তু আজকে তো কেউ নেমন্তন্ন খেতে আসছে না এখানে কেউই না তোকে একদম চিন্তা করতে হবে না তুই যা ঘরে যা কানাইদা আছে আমি ঠিক ম্যানেজ করে নেবো যা ওইটা কোথায় রাখলাম বলো তো কানাইদা এই শোন 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 না বল বলছি কানাইদা তো আজকেই বাজার গেছিল মানে আজকে 3-4 দিনের জন্য বাজার করে এনেছে তুই আজকে সব সবজি শেষ করে ফেলবি তাতে কি হয়েছে কালকে আবার বাজারে যাবে আরে শোন না দূর আরে শাক সবজি এখন ভীষণ দাম এই অবস্থায় মানে আরে শোন না তোর মনে নেই আজকে রাত্রে তো আমরা ছুটকির বাড়িতে নেমন্তন্ন খেতে যাব সবাই নেমন্তন্ন এক বেলার রান্না কি দরকার শুধু না দামের কথা কি একটা বলছিলি না সিম্পল আরে বর্দা বলছিল না সেদিন এই ট্রাক ধর্মঘটের জন্য মানে যেহেতু এই ভালো মতো মানে সাপ্লাই আসছে না আর কি সেজন্য দামটা একটু বেড়েছে আবার কমে যাবে কিন্তু এখন ইদানিং একটু শাক হ্যাঁ তুই তো সংসারে অনেক বেশি টাকা দিস তোর এই কথাটা বলা সাজে কি বললি কথাটা তুই বলতে পারলি তুই বলতে পারলি না তুই আমাকে দামের কথাটা বলতে পারলি না মিনু আমি প্রত্যেককে এই কথাটা বলি আমি সবাইকে বলি হিসাব করে চলতে তুই আলাদা করে তোকে প্লিজ মিনু ঠিক আছে আমি কিছু মনে করিনি কিন্তু তোর কাছে আমার একটাই অনুরোধ কাল থেকে এ বাড়িতে কি কি রান্না হবে সেটা তুই ঠিক করে দিবি কেমন মিনু প্লিজ একটা কথাটা শোন বৌদিমণি তুমি আসবার আগে আমি একই কথা মেজদিরে বলছিলাম কথাটা বলা বোধহয় আমার ঠিক হয়নি আমার জন্যই তুমিও এখনই কি করবো বলো তো যা খুশি তাই করবে আমাকে জিজ্ঞেস করছো কেন